নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যি খুবই ভালো আছো। হ্যাঁ, যারা বিশেষ করে এই সময় ভাবছিলে পার্ক করেছো, এছাড়া পার্কে বিশেষ করে তোমাদের টোটো বিশেষ করে লাগবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু 4 সিট বা 5 সিট নয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই গাড়িটা দেখা যাচ্ছে এখন এই সময় পুরো বাসেরই একদম ফিচার্স দিয়ে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এটা মনে হচ্ছে একদমই বাস, মিনি বাস বললে কোথাও কম হবে না। কিন্তু আমরা কিন্তু জানি এই ধরনের বাস কিন্তু আমরা দেখতে পাই অনেক পার্কে। কিন্তু আজকের এই ভিডিওতে তুমি অবশ্যই হয়তো এসেছো এই কারণেই দেখতে, যেটা হচ্ছে তোমার এই বাসের খুবই দরকার। সেখান দাঁড়িয়ে এই বিশেষ করে এই ইরিস্কা বা এই ব্যাটারি চালিত গাড়ি বিশেষ করে তোমার দাম কত থাকছে সেটাই কিন্তু তোমাদের জানবার বিষয়। তো হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু এই গাড়ি সম্বন্ধে পুরোটাই আমরা জানবো, সাথে সাথে জেনে যাবো যে এই গাড়িতে তোমরা কত সিট বিশেষ করে নিতে পারছো, এছাড়া এর মোটর কত থাকছে, লোড ক্যাপাসিটি কত থাকছে, এটা কিন্তু অবশ্যই আজকে আমরা জেনে যাবো। তো এই কারণে তোমাদেরকে বলবো আজকের ভিডিওতে সত্যি শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকবে, তাহলে কিন্তু বিশেষ করে এই গাড়ি সম্বন্ধে বিশেষ করে তোমরা কিন্তু আইডিয়া পেয়ে যাবে। এছাড়া তুমি কোথা থেকে দেখছো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না, কারণ কি এরকমই নতুন নতুন টপিক কিন্তু তোমরা বিশেষ করে আজকে নয় দীর্ঘদিন কিন্তু তোমরা পেতে থাকবে। এই কারণে তোমাকে বলবো চ্যানেলে তুমি যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো, কারণ কি এরকমই নতুন নতুন টপিকস কিন্তু বিশেষ করে টোটো রিলেটেড এছাড়া ই ভিগেল সম্বন্ধে যদি তোমাদেরকে আইডিয়া নিতে হয় তাহলে কিন্তু বাংলার MS পাল ইউটিউব চ্যানেলকে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। দেখে নিই বাজারে কিন্তু এখন এই সময় আমরা অনেক গাড়ি দেখতে পাচ্ছি, সেখানে দাঁড়িয়ে কিন্তু কেবলমাত্র এই বাস বলেই কথা না, যেটা আমরা ই বাস বলে থাকি, যেটা তোমরা এখন এই সময় দেখতে পাচ্ছ আমার ডান দিকে চলছে ভিডিওটা। তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো যারা বিশেষ করে ভাবছিলে এই ধরনের কোন গাড়ি কিনবে যেটা হচ্ছে পার্কের জন্য, হ্যাঁ তাহলে কিন্তু জানতে হবে তোমাদের কটা কটা সিট থাকছে। বিশেষ করে আমি তোমাদেরকে প্রথমে বলে রাখি যেটা হচ্ছে ড্রাইভার নিয়ে, এটা কিন্তু বিশেষ করে এই যে গাড়িটা তোমরা এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা 11 সিটে বিশেষ করে দেখতে পাচ্ছ। যদি আমি এই 11 সিটের কথা বলি, যেটা কত থাকছে মোটর, এছাড়া কত থাকছে কন্ট্রোলার, এছাড়া ব্যাটারি যদি কথা বলি, সেখানে তোমাদেরকে বলবো এই বিশেষ করে এই গাড়িতে থাকছে 5-5টা ব্যাটারি, যেটা হচ্ছে 140 অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকে। স্বাভাবিকভাবে যদি আমরা লিড অ্যাসিড ব্যাটারি দেখি, সেখানে যদি আমরা মাইলেজের কথা বলি, তো মাইলেজ কিন্তু আমরা কেবলমাত্র এই গাড়িতে বিশেষ করে 100 থেকে 110 থেকে 120-র মধ্যে কিন্তু আমরা মাইলেজ পেয়ে থাকি। যদি আমরা লিথিয়াম আয়রন ব্যাটারি যদি আমরা এই গাড়িতে বিশেষ করে ইনস্টল করি, সেখানে দাঁড়িয়ে মাইলেজ বিশেষ করে আমরা কত পাই, সেখানে দাঁড়িয়ে অবশ্যই তোমাদেরকে বলবো যেটা হচ্ছে এই 11 সিটের গাড়িতে মোটর থাকছে তোমার হচ্ছে 1500, এছাড়া কন্ট্রোলার থাকছে 1500। এই মোটর কন্ট্রোলার 1500 থাকার ফলে বিশেষ করে তোমাদের কিন্তু হাই ফিচার্সের যেটা হচ্ছে আমরা দেখতে পাই ব্যাটারি, সেই ব্যাটারি কিন্তু তোমাদেরকে অবশ্যই ইনস্টল করতে হচ্ছে। সেখানে দাঁড়িয়ে তুমি যদি মনে করো 105 অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়রন ব্যাটারি নেবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই গাড়িটা বিশেষ করে 280,000 টাকার ওপরে কিন্তু তোমাদেরকে বিশেষ করে খরচা লাগতে পারে। স্বাভাবিকভাবে যদি আমরা লিড অ্যাসিড ব্যাটারি নিয়ে এই গাড়ির কথা বলি, সেখানে দাঁড়িয়ে কত টাকা খরচা পড়তে পারে সেটা থেকে আমি তোমাদেরকে বলবো 2 থেকে 2 লাখ থেকে 2 লাখ 65 হাজারের মধ্যে কিন্তু আমরা এই গাড়িতে পেয়ে থাকি, যদি আমরা 11 সিটের কথা বলি। স্বাভাবিকভাবে যদি মনে হয় তোমার আমি 11 সিট নিয়ে আমার হচ্ছে না, সেখানে দাঁড়িয়ে আমার সিট অবশ্যই বাড়াতে হবে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে সিট বাড়িয়ে প্রোভাইড করতে পারছে বিশেষ করে সরকার ইঞ্জিনিয়ারিং। তোমরা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে অবশ্যই কিন্তু জেনে নিতে পারবা। এটা হচ্ছে এই গাড়ি বিশেষ করে এখন তুমি যদি পশ্চিমবঙ্গের মধ্যে নিতে চাও তো সরকার ইঞ্জিনিয়ারিং সাথে অবশ্যই তোমাদেরকে যোগাযোগ করতে হবে। যদি আমি অ্যাড্রেসের কথা বলি, সেটা কিন্তু অবশ্যই থাকছে চাকদাতে, যেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এর সাথে সাথে আমরা জেনে যাই, যদি তোমরা মনে করো এই সময় দাঁড়িয়ে যে এই ধরনের গাড়ি তো অবশ্যই তোমরা করছো, সাথে সাথে তোমরা এই ধরনের গাড়িতে আরো কিছু মডিফিকেশন যদি তুমি করতে চাও অবশ্যই কিন্তু তোমরা সেখানে কোথাও কোনো সন্দেহ নেই মডিফিকেশন করেও কিন্তু তোমরা নিতে পারছো। তো স্বাভাবিকভাবে আমাদের কিন্তু আজকের এই ভিডিওতে জানবার ছিল একটাই, যে এই ধরনের গাড়ি নিলে আমরা খরচা বিশেষ করে কত হয়, এছাড়া দাম কত হয়। সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বললাম যেটা হচ্ছে 2 লক্ষ 65 থেকে 2 লক্ষ 80 হাজার টাকার মধ্যে কিন্তু বিশেষ করে এই ধরনের গাড়ি যেটা তোমরা দেখতে পাচ্ছ এই মডিফিকেশন অনুযায়ী কিন্তু তোমরা বিশেষ করে এই গাড়িটা পেয়ে থাকো। হ্যাঁ, এটাই কিন্তু আজকে আমরা পুরোটাই আজকে জেনে গেলাম। এছাড়া বাজারে কিন্তু প্রচুর এভেলেবেল কোম্পানি আছে যে এই ধরনের গাড়ি তৈরি করে, সেখানে কোনো সন্দেহ নেই। তবে আজকে বিশেষ করে তোমাদেরকে বললাম চাকদা, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার মধ্যে চাকদাতে এই ধরনের গাড়ি কিন্তু তোমরা বিশেষ করে বানাতে পারছো। এবার আমার কথা হচ্ছে অনেকেই ভাববে যেটা কি এই গাড়ি নিয়ে কি আমরা রাস্তায় চালাতে পারবো, সেখানে তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু তোমরা এই গাড়ি নিয়ে
রাস্তায় কিন্তু এভেলেবেল তোমরা চলতে পারবে না, যার যেটা কিনা এই গাড়িটা কিন্তু কোনো পারমিশন হয় না, কেবলমাত্র যারা পার্ক এরিয়ায় এছাড়া যারা একটু রাস্তাতে চলবো, কিন্তু বিশেষ করে কিন্তু এই গাড়িতে বিশেষ করে তোমরা রাস্তাতে কিন্তু বিশেষ করে চালাতে পারবে না। সেখানে আমরা পুরোটা ক্লিয়ার হয়ে গেলাম, যারা বিশেষ করে পার্ক এছাড়া মন্দির এছাড়া কোনো ট্যুরিস্ট এরিয়াতে কিন্তু বিশেষ করে এই গাড়িগুলো বিশেষ করে তোমরা যদি নিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই গাড়িতে সার্ভিস লোককে প্রোভাইড করতে পারছো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবে না। যদি তোমার এই ধরনের গাড়ি তোমাদেরকে দরকার হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে একদমই ভুলো না। চ্যানেল তুমি যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো, কারণ কি এরকমই ই ভিগেলস এর উপরে কিন্তু তোমরা আপডেট এই চ্যানেলে মূলত পেয়ে থাকো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, নেক্সট ভিডিও অন্য কোনো টপিকস অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে।